আসসালামু আলাইকুম, আমি ডক্টর আয়েশা সিদ্দিকা, কাজ করছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চর্ম ও যৌনরোগ বিভাগে কনসালটেন্ট হিসেবে। আজকে আমরা একটা অতি পরিচিত সংক্রামক ব্যাধি নিয়ে কথা বলবো এবং এটা একটা খুব অত্যন্ত কমন একটা চর্মরোগ। এটাকে আমরা সবাই সাধারণভাবে দাঁত হিসেবে চিনে থাকি। কিভাবে বুঝবো যে আমার দাঁত হয়েছে? এটা সাধারণত শরীরের বিভিন্ন জায়গায়, যেমন সবচেয়ে বেশি হচ্ছে ভাতযুক্ত স্থানগুলোতে, যেখানে আমরা বেশি ঘেমে যাই, বগলে, কুচকিতে, নাভিতে, এইসব স্থানে দেখা যায় যে একটা গোলাকৃতি লালচে দানাযুক্ত চাকতির মতো এটা স্টার্ট হয়। তারপরে সেটা ক্রমান্বয়ে বড় হতে থাকে। এরপরে যখন এটা বড় হতে থাকে, মধ্যে দেখা যায় যে স্বাভাবিক একটা স্কিন চলে আসে এবং বাইরের দিকটাতে এটা ধীরে ধীরে বড় হতে থাকে। প্রচণ্ড চুলকানি থাকে এবং এটার সাথে হচ্ছে কিছুটা ছোট ছোট পুঁজ থাকতে পারে, এক্সিমাটাইজেশন হতে পারে, কিছু উজিং থাকতে পারে। এই ধরনের একটা লেশন দেখলে আমরা সাধারণত এটাকে দাঁত হিসেবে ধারণা করে নেব যে এটা দাঁত হতে পারে। তবে আসলে এটার মতো দেখতে বেশ কিছু ডিজিজ আছে, যেমন ইনভার্সোরিয়াসিস বা ইন্টারট্রিগো। সুতরাং এটা যে আমরা কমনলি দেখে বললেই বুঝে যাব যে এরকম হয়ে দাঁত হয়েছে, এটা আসলে চিন্তা করা ঠিক না। এখন হচ্ছে গিয়ে আমরা কিভাবে ডায়াগনোসিস করব। ডায়াগনোসিসের ক্ষেত্রে যেটা হয়, আমরা যদি কেউ রোগের প্রাথমিক পর্যায়েই চলে আসে ডক্টরের কাছে, সেক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র আমরা ক্লিনিক্যালি একজন চর্মরোগ বিশেষজ্ঞ এটাকে আইডেন্টিফাই করতে পারে, খুব সহজেই ডায়াগনোসিস সম্ভব, সাধারণত কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না। কিন্তু আমরা আসলে যে পেশেন্টগুলো পাই, 95% পেশেন্ট দেখা যায় যে তারা কোনো না কোনো ক্রিম, লোশন, কোনো ফার্মেসি থেকে হোক বা বাইরের কোনো চটকদার কোনো বিজ্ঞাপন দেখে সে কোনো ক্রিম লাগাচ্ছে, অথবা আত্মীয় স্বজনের কোনো প্রেসক্রিপশন বা মতামত নিয়ে কিছু একটা ক্রিম লাগিয়ে আসে। সেই ক্ষেত্রে এই ঝামেলাটা লেগে যায় যে তখন আমরা আসলে তারা বেসিক লেশনটার চেহারাটা একটু চেঞ্জ হয়ে যায় এবং তখন আমরা ডায়াগনোসিস করতে ডক্টরের অনেক বেশ ঝামেলায় পড়তে হয় এবং তখন ব্যাপারটা একটু জটিল হয়ে যায়। কারণ আমাদের ডার্মাটোলজিতে আসলে বেশিরভাগ ডায়াগনোসিসই ক্লিনিক্যাল, তো আমরা যখন লেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা কিন্তু জিনিসটাকে আর চিনতে পারছি না। সুতরাং আমাদের আসলে মানে যে কারোই উচিত যে কোনো একটা এরকম কোনো চর্মরোগ দেখলে অবশ্যই প্রাথমিক পর্যায়ে কোনো রকম ক্রিম ছাড়াই ডক্টরের কাছে চলে আসা। এবং এক্ষেত্রে দেখা যায় যে আমরা কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ডায়াগনোসিসটা করতে পারি এবং খুব সহজেই জিনিস নির্মূলযোগ্য, একদম এটা কিন্তু পুরোপুরি নিরাময় হয়ে যায়, এটা খুব সহজেই ভালো হয়ে যায়। অথচ আমরা বিভিন্ন রকম ক্রিম লাগিয়ে রেজিস্ট্যান্স তৈরি করে ফেলি এবং দেখা যায় যে ভালো হচ্ছে না এবং বেশ কিছু তখন পরীক্ষা নিরীক্ষায় ওষুধপত্র অনেক দীর্ঘদিন ধরে খেতে হয়। এটা আমরা সবচেয়ে কমন যে ভুলটা করে থাকি, এটা করা যাবে না। আর এখন আমরা কি করতে পারি, আসলে কি করতে পারি বলার আগে বলতে হবে আমরা কি করব না। আমরা প্রথমেই যেটা বললাম যে ফার্মেসি থেকে কোনো মিক্সড প্রিপারেশন, কোনো বিভিন্ন ধরনের স্টেরয়েড প্রিপারেশন, অথবা আমরা বেশ কিছু ওষুধও খেয়ে ফেলি যেটা আন্ডারডোজ হয়ে যায় বা প্রয়োজন নাই। ইদানিং তো অনেক ওভারডোজের ওষুধও খেয়ে ফেলি, তখন দেখা যায় যে আমাদের আসলে কমন ওষুধগুলো আর কাজ করছে না, এই কাজটা একেবারেই করা যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আমাদের দেশে তো আসলে উষ্ণ আর্দ্র আবহাওয়া, এটার জন্য দেখা দাঁতটা আসলে সহজে ভালো হতে চায় না। ঘাম, যত বেশি পেশেন্ট ঘামবে তত এটা মানে ভালো হতে অনেক বেশি সময় লাগে। সুতরাং যত বেশি আলো বাতাসপূর্ণ খোলা শুষ্ক স্থানে থাকা যায় এটার ব্যাপারে খুব নজর দিতে হবে। আর হচ্ছে কখনোই কাপড় পরিধেয় কাপড় চোপড় শেয়ার করা যাবে না, সবসময় একটু সুতি কাপড় পরা, ঘামটা যেন ঘাম হলে যেন শোষণ করে নিতে পারে বারে বারে। ছোটো বাচ্চারা যদি ঘেমে যায় বারবার ঘামটা একটু মুছে দিতে হবে, বড়দের ক্ষেত্রে জিনিসটাকে আমরা ক্লিন করে রাখতে হবে। আর আরেকটা ব্যাপার আছে, অপরিচ্ছন্নতা যেমন দাঁতের একটা কারণ, অতি পরিচ্ছন্নতাও দাঁতের একটা কারণ। অনেকে দেখা যায় যে এটার মানে আমার যখন একটা ইনফেকশন হয় তারা স্যাভলন, ডেটল, বিভিন্ন রকম ডিসইনফেক্ট্যান্ট গোসলের পানির মধ্যে গোসলের পানিতে দিয়ে গোসল করছেন, বা অনেক বেশি গরম পানি, অনেক বেশি স্ক্র্যাচ করছেন, অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান ইউজ করছেন, এই কাজটা করা যাবে না। আমরা এটা যখন আমরা স্কিনটাকে যখন আমরা ইরোশন করে ফেলি তখন আসলে অসুখটা আরও বেশি সাথে সেকেন্ডের ইনফেকশন হয়ে যায় এবং অসুখটার সিভিয়েরিটিটা আরও জটিল হয়ে যায়। আর একটা কাজ করতে হবে, যদি পেশেন্টের ডায়াবেটিস থাকে এটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ ডায়াবেটিসটা থাকলে সাধারণত দাঁত সহজে কোনো ওষুধ কাজ করতে চায় না। বেশ কিছু ওষুধ আছে যেটা খেলে আমাদের আসলে দাঁতটা বেড়ে যায়, স্টেরয়েড জাতীয় কিছু ওষুধ, এবং এছাড়া অন্যান্য কিছু ওষুধ আছে বা কিছু ক্রনিক ডিজিজ আছে যে যখন পেশেন্টের ইমিউনিটি একটু কম থাকে তখন এটা সহজে সারতে চায় না। এইসব ক্ষেত্রে আসলে এগুলোকেও একটু আমাদেরকে নজরে রাখতে হবে।
ট্রিটমেন্ট আসলে দুই ধরনের, একটা হচ্ছে মেইনটেনেন্স আর একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট। বেসিক যেটা আমরা মেনটেন করতে হবে এটা খুব ভাইটাল আসলে। বেসিক মেনটেনেন্সের মধ্যে পেশেন্টকে অবশ্যই শুষ্ক আবহাওয়ায় থাকতে হবে, স্যাঁতস্যাঁতে আবহাওয়াটা অ্যাভয়েড করতে হবে, আর ঘেমে গেলে ঘামটা মুছে মুছে রাখতে হবে, নিয়মিত গোসল করতে হবে, প্রতিদিন গোসল করতে হবে, প্রতিদিনের ড্রেসটা আসলে প্রতিদিন অবশ্যই একবার করে ধুয়ে দিতে হবে, না ধুয়ে পরা যাবে না, এবং যাদের এই অসুখটা আছে তাদেরকে কাপড় চোপড়গুলো একটু আলাদাভাবে ধুতে হবে। তারা অন্য মানে কাপড় থেকেও আসলে আরেকজনের কাপড়ে ছড়াতে পারে, শুধু কাপড় শেয়ার না, আমরা যখন ধোয়ার সময় একটা বালতির মধ্যে দেখা যায় অনেকে অনেকগুলো কাপড় রাখছেন, একজনের থেকে আরেকজনের ছড়িয়ে পড়ছে, সেটাকে অ্যাভয়েড করতে হবে। আমাদের আলাদাভাবে কাপড়টাকে আসলে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে এবং রোদে শুকাতে হবে কাপড়টা। যদি এমন হয় যে আমরা রোদে দিতে পারছি না, ঘরের মধ্যে ফ্যানের বাতাসে শুকাতে হচ্ছে, সেক্ষেত্রে আয়রন করে পরতে হবে। রেগুলার ইউজের ড্রেসটাও আমাদের আয়রন করে পরতে হবে। একটু মাসখানেক বা দুই মাস হয়তো কষ্ট করলে আমরা এটা থেকে পরিত্রাণ পেতে পারি। আর ফ্যামিলি মেম্বারদের যদি থাকে অবশ্যই সবাইকে ট্রিটমেন্ট নিতে হবে। একজন ট্রিটমেন্ট নিলে আর অন্য কারো যদি থেকে যাচ্ছে তাহলে কিন্তু পেশেন্ট ভালো হবেন না। তিনি ওষুধ খাচ্ছেন, ওনার একটু কমে গেল, আরেকজনের থেকে আবার পরবর্তীতে আবার হতে পারে। এটা একটা হাইলি ছোঁয়াচে, আসলে হাইলি কন্টাজিয়াস, অত্যন্ত ছোঁয়াচে রোগ, সুতরাং মেনটেনেন্সগুলো খুব জরুরি। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে মনে রাখতে হবে যে দাঁতের মতো দেখতে আরও কিছু রোগ যে আছে, আমরা অনেক সময় দাঁত মনে করে বারে বারে আমরা নর্মাল ওষুধ খাচ্ছি, আন্ডার ডোজে খাচ্ছি, নেক্সটে দেখা যাচ্ছে এখন বাজারে যেগুলো আমাদের অ্যান্টিফাঙ্গাল খাবার ওষুধ আছে, কোনো পেশেন্ট সব ধরনের ওষুধ খেয়ে আসতেছে, অনেক হাই পাওয়ারের ওষুধ খাচ্ছেন, এবং আসলে হয়তো তার দাঁতই ছিল না, তার অন্য কিছু ছিল। সুতরাং এই লেভেলে যাবার আগে অবশ্য অবশ্যই আমাদেরকে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই খাবার ওষুধটা খেতে হবে, কারণ এর সাথে আরও কিছু ব্যাপার আছে যে কোমরবিডিটিস থাকলে পেশেন্ট মানে সহজে ভালো হবেন না, সুতরাং ওগুলো দেখতে হবে। সেক্ষেত্রে যেহেতু লম্বা সময় ওষুধ খেতে হয়, অবশ্যই আমাদের লিভার কিডনিটা একটু দেখে নিতে হয়, না হলে ওষুধের একটা সাইড এফেক্ট হতে পারে, এটা বুঝেই একজন চর্মরোগ বিশেষজ্ঞ আসলে তাকে একজন একটা সঠিক গাইডলাইন বা ট্রিটমেন্ট দিতে পারবেন। আর ক্রিমের ক্ষেত্রে তো অবশ্যই আমাদের ফার্মেসি থেকে না নিয়ে অবশ্যই ডক্টরের পরামর্শ মতোই চিকিৎসা নেওয়া উচিত। সবাইকে ধন্যবাদ।